আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি জয়িতা বর্ধন। আশা কর্মী ইউনিয়নের বিক্ষোভ। আশা কর্মীদের প্রকল্প বহির্ভূত কাজ চাপিয়ে দেওয়া সহ করোনা পরিস্থিতিতে এলাকার কাজ বন্ধ রেখে অন্য ব্লকে কাজ করতে পাঠানো, আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের সার্ভে করা, এলাকায় বিভিন্ন সরকারি কাজে নজরদারি ইত্যাদি করতে বাধ্য করার প্রতিবাদে এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের কমিটির উদ্যোগে আশাকর্মীরা আজ সালামিতে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বিএমও এইচকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। জোরে জোরে এবং বিএমওএইচ এর নিকট ডেপুটেশনে দেয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের বিষ্ণুপুর ব্লকের সম্পাদিকা তাপসী মণ্ডল। তাপসী দেবী বলেন, আশাকর্মীদের উপযুক্ত পারিশ্রমিক না দিয়ে প্রকল্প বহির্ভূত বহু সরকারি কাজ করতে বাধ্য করা হচ্ছে। শারীরিক অসুস্থতা থাকলেও রেহাই মিলছে না। এলাকার বাইরে অন্যান্য ব্লকে বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে আমাদের ডিউটি দেওয়া হচ্ছে। এদিন বিক্ষোভে ব্লকের 173 জন আশাকর্মীর মধ্যে 165 জন উপস্থিত ছিলেন। বিএমওএইচকে ডেপুটেশনের স্মারকলিপি গ্রহণ করেন এবং বিক্ষোভকারীদের সামনে এসে প্রতিশ্রুতি দেন তিনি দ্রুত স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন এবং আশাকর্মীদের সমস্যা নিয়ে আলোচনা করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ কলকাতা। সোলেমানি দাওয়াইখানা, বিনা অপারেশনে সারানো হচ্ছে নারী পুরুষের গোপন ও জটিল রোগ। কবিরাজ, আবু সিদ্দিক, মাওলানা, বিভিন্ন সমস্যা সমূহ যেমন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অসুবিধা, অবাধ্য স্বামী স্ত্রী পুত্র কন্যা, বিশ্বকরণের বন্ধুত্ব স্থাপন করা, গর্ব রক্ষা করা, কর্মবিদ্যা, বিবাহ, সন্তান বাধা, দম্পতির অশান্তি সহ পেটে ঔষধ তলা ও জটিল সমস্যার চিরস্থায়ী মুক্তি নিন। জীবনের শোধ হবে না এই কাজের ঋণ। জিন, জাদু, পরি, মায়াবী, বিশীকরণের চির শ্রেষ্ঠ প্রমাণিত। আমাদের চেম্বার মৌজাপুর তেতুলতলা রেলগেটের আগে, কবিরাজ দাতলবাড়ির নিচেই। সাক্ষাতের সময় হচ্ছে সকাল 6 ঘটিকা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। মোবাইল নম্বর 9674159442 আর 9830557839।